ইনারা পক্ষপাত, জঙ্গিবাদের, উগ্রবাদের, ধর্মের নামে অধর্ম দলগুলোর পক্ষপাতিত্ব করছেন। ওনাদের বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যেও জঙ্গিবাদী দলের নেতা আছে। জঙ্গিবাদ এটা ইসলামের শত্রু, রাষ্ট্রের শত্রু। তারা অন্য মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করে না, তারা গণতন্ত্র স্বীকার করে না, তারা ধর্মের শত্রু, রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু, নাগরিকত্বের শত্রু, গণতন্ত্রের শত্রু। এবং এই ধরনের যারা কোনো দলীয় পক্ষপাত করে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। আমরা চাই রাষ্ট্রপতির তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ সাংবিধানিক নির্বাচনী সরকার হবে অন্তর্বর্তীকালীন, যারা সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিরাপদ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সরকার তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে প্রকাশ্যভাবে, জঙ্গিবাদ বিশেষভাবে জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে। এবং অবশ্যই জঙ্গি, ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গি, কারণ রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হইতে হবে। একক ধর্মের নামে দল হয়, রাজনৈতিক দল হয় না। ধর্মের নামে তাদের মতবাদকে চাপিয়ে দেওয়া হয়। মধ্যদিবাদ জামাত শিবির এরা ইসলামের মূল আকিদার বিপরীত, ইমানি আকিদার বিপরীত, এবং তারা ইসলামের যে আসল রাজনৈতিক আদর্শ মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের বিপরীত, তারা এক ধরনের ষড়যন্ত্রের ধারক। সেটা আমরা তালেবান থেকে শুরু করে আইসিস, আইএস সব জায়গায় আমরা এগুলো দেখতে পাচ্ছি। এই জন্য একক ধর্মের নামে দল, একক মতবাদ ভিত্তিক দল, এগুলো আসলে মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, অধিকার স্বাধীনতা হরণ করেই তারা গণতন্ত্র স্বীকার করে না, সব মানুষের ভোটাধিকার স্বীকার করে না। তারা এখনও আজকে যে ইন্টারিম সরকার ক্ষমতায় আছেন, তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে খালিদ হাসান নামে যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা, তিনি চরমনার ইসলামী আন্দোলন নামে একটা এজিদবাদী দল, যারা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, মাভনদের নাগরিকত্ব, মানবসত্তা স্বীকার করে না। এবং হেফাজতে ইসলাম নামে যিনি, যারা মাভনদের লেখাপড়া অস্বীকার করে, পর্দার নামে, অতি পর্দার নামে মাভনদের লেখাপড়া, জীবন বিকাশ, স্বাধীনতা অস্বীকার করে, এই ধরনের হিংস্র পাশবিক একটা আইয়ামে জাহালিয়াতের দলকে যারা প্রতিনিধিত্ব করেন, সেই দলের যিনি প্রধান কেন্দ্রীয় উপদেষ্টা নায়েবে আমির, তিনি এখন উপদেষ্টা পরিষদের সদস্য। এভাবে আরও বিভিন্নভাবে তারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন, তারা দেশকে, রাষ্ট্রকে দলীয়করণ করছেন। এভাবে সুষ্ঠু নির্বাচন তাদের মাধ্যমে একেবারেই অসম্ভব ব্যাপার।